হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুনের ডাকে আপনাকে স্বাগত। চলুন ভিডিওটি শুরু করি এবং কয়েকটা ইম্পর্টেন্ট সেটিং দেখে নিই। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ট্রুকলার ইউজ করেন। তো আপনি যদি ট্রুকলার ইউজ করেন, অবশ্যই ট্রুকলারটা আপডেট করে নেবেন, কারণ ট্রুকলারে কিন্তু অলরেডি তিনটে নতুন ফিচার্স অ্যাড হয়েছে যেগুলো দুর্দান্ত এবং আপনার হেভি কাজে লাগবে। তাছাড়া যে পুরানো ফিচার্সগুলো রয়েছে তার মধ্যে থেকে হিডেনভাবে রয়েছে এমন তিনটে ফিচার্স আপনাকে শেয়ার করব যেগুলো আপনি হেভি কাজে লাগাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি এবং প্রথমত আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং দেখে নেবেন যে আপনার ট্রুকলারটা আপডেট হয়ে রয়েছে কিনা। যদি আপডেট থাকে খুব ভালো, এরকম ওপেন অপশন দেখাবে। যদি আপডেট না হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপডেট অপশন দেখাবে, আপনি আপডেট করে নেবেন। যাই হোক, এখান থেকে যখন আপনি ওপেন করবেন আপডেট করার পর, এখানে দেখবেন এখানে যে থ্রি লাইন রয়েছে এর উপরটাই ক্লিক করলে আপনি পরিষ্কার কিন্তু দেখতে পাবেন এখানে তিনটে নিউ অপশন কিন্তু দেখা যায়। একটা হচ্ছে কোভিড রিলিফ, একটা হচ্ছে ইনবক্স ক্লিনার, আর একটা হচ্ছে আর পার্সোনাল সেফটি। এবার এগুলো কি সেগুলো তো আলোচনা করবই, তবে যে তিনটে স্পেশাল সেটিং আপনার জানা অবশ্যই প্রয়োজন সেগুলো আগে বলে দিই। তো তার জন্য আপনি সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনি কি করবেন, জেনারেল সেটিংয়ে চলে যাবেন। জেনারেল সেটিংয়ে যাওয়ার পর যে কথাগুলো আমি বলবো খুব মন দিয়ে শুনবেন। প্রথম কথা হচ্ছে, আমরা অনেক সময় কি করি, কাউকে হয়তো ফোন করলাম কিন্তু সে রিসিভ করছে না, কারণ অনেক হতে পারে সে হয়তো ব্যস্ত আছে কিংবা কোনো গুরুত্বপূর্ণ কল নয় বলে রিসিভ করছে না। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা রিজন কল করার আগেই তাকে জানিয়ে দিতে পারেন, অর্থাৎ SMS আকারে চলে যাবে, যার ফলে সে জানতে পেরে যাবে যে আপনি যে কলটা করছেন আপনার কলটা খুব ইম্পর্টেন্স এবং তার অবশ্যই রিসিভ করা উচিত। তার জন্য আপনি কি করবেন, চুজ এ রিজন বিফোর কল, এটাকে অন করে দেবেন। এবার এখান থেকে আপনি কোনো একটা রিজন আর চয়েস করে নেবেন, ধরুন ইট ইস আর্জেন্ট, আর্জেন্ট কল করছেন আপনি, এটা করে আপনি এখান থেকে আর এটাকে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, এরপর থেকে কিন্তু আর যখন আপনি কল করবেন তখন কিন্তু আর একটা করে SMS চলে যাবে। আর একটা হয় কি, ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন কারোর কল হয়তো রিসিভ করতে পারছেন না, বা এমন কেউ আছে যার কল আপনি সবসময় সব জায়গায় রিসিভ করতে পারেন না, সেক্ষেত্রে কে কল করছে সেটা যদি আপনার জানা থাকে তাহলে খুব সুবিধা হয়ে যায় যে কল রিসিভ করবেন কি করবেন না। অর্থাৎ আগাম যদি একটা নোটিফিকেশান চলে আসে তার ব্যবস্থা কিন্তু আপনি ইজিভাবে করতে পারেন। তার জন্যও একটা সেটিং রয়েছে, এখানে দেখুন কল অ্যালার্ট নোটিফিকেশান, এইটা অন করে দেবেন। অন করলে কি হবে, কল আসার আগেই একটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। যেমন হোয়াটসঅ্যাপে যখন কেউ অনলাইনে আর কোনো মেসেজ টাইপ করে আমরা বুঝতে পারি যে কেউ একজন মেসেজ টাইপ করছে আমার জন্য, তো ঠিক তেমনিভাবে আগাম একটা অ্যালার্ট কিন্তু চলে আসবে যার ফলে আপনার সুবিধা হয়ে যাবে। এই অনুরোধ, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে দিন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় কি, আমরা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে এরকম অনেক অনেক ক্ষেত্রে হয় যে কেউ হয়তো আমাদের আর একটু চেক করতে চাইছে, বা আমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব সে হয়তো অন্য অন্য নাম্বার থেকে আপনাকে একটু বিভ্রান্তিতে ফেলার জন্য বিভিন্ন ধরনের মেসেজ ফেলছে। তো আপনাকে আর টেস্ট করার জন্য, বুঝতেই পারছেন আমি কোন দিকে ইঙ্গিত করার চেষ্টা করছি, যাই হোক, সেক্ষেত্রে আপনি কিন্তু আর সহজেই চিনে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি কে আপনাকে মেসেজ পাঠাচ্ছে এবং আপনাকে টেস্ট করার চেষ্টা করছে। এর জন্য আপনি কি করবেন, জাস্ট এই যে মেসেজিং অ্যাপ এটা শুধু অন করে দেবেন, তাহলে কিন্তু এই প্রবলেম আপনার সলভ হয়ে যাবে। আপনি আগে থেকে জেনেই যাবেন যে কে আপনাকে আর মেসেজ করছে, তার নাম কি। এটা গেল এবারে যেটা আমরা বলছিলাম একদম প্রথমেই। তো এখানে আমরা চলে আসি, এখানে আসার পর আমরা কিন্তু তিনটে নিউ অপশান দেখতে পাচ্ছি, তার মধ্যে আর কোভিড রিলিফ যদি আমরা ক্লিক করে দেখি এখান থেকে আমরা জানতে পেরে যাব। এখানে দেখুন ফাইন্ড আর ভ্যাকসিনেশান সেন্টার, কোভিড টেস্টিং লোকেশান, হসপিটাল ইত্যাদি, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার যদি এই বিষয়ে প্রয়োজন থাকে এই সুবিধা কিন্তু আপনি নিতে পারবেন। এবারে দ্বিতীয় অপশানে আসি, দ্বিতীয় অপশানে এখানে বলছে ইনবক্স ক্লিনার, এটা কিন্তু ইম্পর্টেন্স মনে হচ্ছে আমার জন্য। তো এর উপরটা যখন আমরা ক্লিক করলাম এখানে দেখুন দুটো অপশান দিয়েছে, আর যে ডিলিট OTP ওয়ান টাইম পাসওয়ার্ড বিভিন্ন সময়ে আমাদের আসে, তো সেটা কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি, এবং আর ডিলিট স্প্যাম মেসেজ, অর্থাৎ যেগুলো খারাপ ক্ষতিকারক মেসেজ সেগুলো কিন্তু আমরা একসাথে ডিলিট করতে পারি। যেমন আমার ফোনে রয়েছে 117টা ওয়ান টাইম পাসওয়ার্ড এবং স্প্যাম মেসেজ রয়েছে 446টির মতো। এবার স্প্যাম মেসেজ বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনার হয়তো জি
ইমেল আইডিতে রয়েছে, আপনার অন্য অন্য সাইটে আর যে স্প্যাম মেসেজগুলো রয়েছে সব কিন্তু একসাথে আপনি ডিলিট করতে পারেন। তার জন্য ক্লিন আপ নাও এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কনফার্মেশন চাইছে, এখানে কনফার্ম করলেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। তো আপনি অবশ্যই করে নেবেন যখন আপনার সুবিধা হবে, একটু সময় লাগবে। তো যাই হোক, এরপরে দেখুন পার্সোনাল সেফটি। এই পার্সোনাল সেফটির উপরে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন গেট স্টার্টেড বলছে, এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে কিন্তু কনভার্ট করে নিয়ে যাবে আর গুগল প্লে স্টোরে। এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পর একটা অ্যাপ এখানে যদি অ্যালাউ করেন, দেখবেন একটা অ্যাপ আপনাকে ইনস্টল করতে বলবে এবং সেই অ্যাপটার সাহায্যে এখানে দেখুন এই অ্যাপটাকে ইনস্টল করতে বলবে এবং এর পরে গিয়ে আপনাকে আর যে সেটিংগুলো করে নিতে হবে সেগুলো করার পর আপনি আর পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি সেফটি বিষয়ে যে যেগুলো গাইডলাইন্স আছে সেগুলো দেখে নেবেন। যাই হোক, আপনার যদি কখনো প্রয়োজন হয় আপনি এটা অবশ্যই করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।